WBSCT পলিটেকনিক সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার এক্সামের রেজাল্ট এত অপেক্ষার পরে কিন্তু তোমাদের অপেক্ষার অবসান ঘটলো এবং রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। সেই ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, পরবর্তীতে কি আর এই পরীক্ষাগুলো দিতে হতে পারে? যাদের সাপ্লি ছিল তাদেরও কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে গেছে ম্যাক্সিমাম। বিস্তারিত বলবো, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও এবং অলওয়েজ মাথায় রাখবে প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের জন্য কোয়ালিটি আপডেট নিয়ে আসে। আমি তোমাদের অলওয়েজ বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে কিন্তু রেজাল্ট আসবে এবং ঠিক সেরকম অনুযায়ী কিন্তু রেজাল্ট আসলো। এবং এটাও বলে রেখেছিলাম, রেজাল্ট যদি না আসে তাহলে কিন্তু তোমরা যে এক্সামটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে ফোর্থ সেমিস্টারের এক্সামটা দিয়ে নাও। তো অবশ্যই আমি তোমাদের সব কিছু মাথায় রেখেই বলি কথাটা, কারণ তোমাদের কিন্তু একটা ব্যাক সাপোর্ট থাকা জরুরি ছিল। যদি তোমাদের এই পরীক্ষার আগে রেজাল্ট না আসতো তোমাদের কেমন চিন্তা হতো, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন আর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে না তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের সাপ্লি ছিল। ফোর্থ সেমিস্টারে যাদের সাপ্লি ছিল, যারা লগ ইন করে দেখে নিয়েছো তোমাদের ফোর্থ সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে, তাদের আর কিচ্ছু করতে হবে না। অবশ্যই কমেন্ট করে জানাও তোমার ফোর্থ সেমিস্টার ক্লিয়ার হয়েছে নাকি এবং তুমি পাশ করেছো নাকি। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কালকে থেকে আমাকে SMS করেছে যে সবাই পাশ করে গেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাও তোমারও রেজাল্ট ক্লিয়ার হয়েছে নাকি। তো এইবার কথা হচ্ছে, রেজাল্ট ক্লিয়ার হওয়ার পরে সিক্স সেমিস্টারের ক্লিয়ার রেজাল্টটা তোমরা কবে পাবে? তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জানাচ্ছি, এটা আপডেট হতে হতেই তোমাদের সিক্স সেমিস্টারের যে আপডেটেড রেজাল্ট সেটারও চলে আসবে। অর্থাৎ যাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে কিন্তু সেখানে তোমাদের GPA বা পার্সেন্টেজ নেই ওভারঅল, কারণ তোমাদের ফোর্থ সেমিস্টারে সাপ্লি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম দেখা গেছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপডেটেড হয়ে যাবে এবং আপডেটেড নতুন রেজাল্ট তোমরা কিন্তু কলেজ থেকে সংগ্রহ করে নিতে পারবে, যেটা ফ্রেশ রেজাল্ট আসবে তোমাদের নতুন ফোর্থ সেমিস্টার ক্লিয়ার করে নতুন পার্সেন্টেজ করে। তো সেই ক্ষেত্রে তোমাদের আর পরীক্ষাও দিতে হচ্ছে না এবং তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তোমাদের নতুন রেজাল্ট শুধু কলেজ থেকে কালেক্ট করতে হবে যাদের আদার সেমিস্টার ক্লিয়ার রয়েছে। আর যাদের আদার সেমিস্টার ক্লিয়ার নেই তারা তো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছে। তো বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো সমস্ত স্টুডেন্টরা, এবং তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের যে সিক্স সেমিস্টারের রেজাল্ট সমস্ত স্টুডেন্টদের সাথে দেবে না, হয়তো তার কিছুদিন পরে তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের সাপ্লি ক্লিয়ার হয়ে গেছে, যাদের আর ওভারঅল সাপ্লি নেই, তাদের রেজাল্ট আপডেট করে আবার রেজাল্ট আসবে। তো আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম, আর একটা কথা মাথায় রেখো, যাদের এখনও তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পরে সাপ্লি এসছে তারা কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে ফোর্থ সেমিস্টারটা অবশ্যই দিয়ে দেবে। তো তোমাদের জানাচ্ছি, তোমাদের কাছে কিন্তু এখন বিশাল সুযোগ রয়েছে। যাদের সাপ্লির ওপরেও সাপ্লি এসছে তাদের তো চিন্তা করার কিছু নেই, কারণ সামনেই আবার পরীক্ষা, তুমি দিয়ে নিতে পারছো। আর যাদের আসেনি তারা রিল্যাক্সে থাকো এবং তোমাদের রেজাল্ট কালেক্ট করো। ধন্যবাদ, ভিডিওটি লাইক করো, কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করো। তোমাদের পরবর্তী অনেকগুলো আপডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশান প্রসেস ফুল ডিটেলসে আসবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।